বস ভালো তো মাইসেলফ রুবেল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিমা রুবেল এক কথা রোজ তো গাইস আজকে আমরা যাচ্ছি ফরচুনার খোঁজে কাকা বল আমি তো সোনার আগে খুঁজবো কাকা তুই কার খোঁজে समझ रहे हो आप समझ रहे हो बेटा लो बाहर पूर रेल गेट इधर से पार हो गया को हमरा चीन चलो सही लग रहा है सही लग रहा है सही लग रहा है सही लग रहा है साथ है आज ये छपरी बॉय एमसी स्टैंड সেটা বড় কথা নয় আজকে আমার সাথে আছে কিরজি বয় আজিম আজিম চলাই এটা হলো কিরজি বয় আজিম মানে পাগলা চলা যাকে বলে ঠিক আছে আর সাথে আছে তৃতীয় জন যায় আছে রাইডার বয় আমির আমির চলাই এটা হলো রাইডার বয় আমির এর বাইকে যাই চলবে মানে মরার হাঁটিতে চড়া মরা মানে একই ব্যাপার মানে মর নিশ্চিত কুচবি 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 সামনে সদলাপুর আছে সামনে সদলাপুর তৃতীয় যে আছে শান্ত বয় হাসিমুল হাসিমুল কাকা আসো এটা হলো হাসিমুল তৃতীয় রাইডার আমাদের মানে বাইকের পিছনে কি লেখা আছে তোমাদের একটু পরে দেখাচ্ছি ঠিক আছে বুঝতে পারবা হাসিমুলের ব্যাপারটা এ রাইডারের গাড়ির পিছনে দেখো কি লেখা আছে দম হে জো পাস কর বর্ণা বরদাস কর আর তারপরে যেটা আছে সেটা হলো সস্তান এমসি স্টান যাকে বলে ছাপরি চলাই এটা হলো এমসি স্টান 80,000 কে জুতে 4 কারোর কা মালা মধুঘাট বাজারে 80 টাকাতে পাওয়া যাবে এটা ঠিক আছে তো গাইস আজকে আমরা যেখানে সেটা হলো সাদলাপুর সাদলাপুর কি এটা সাদলাপুর শ্মশান দেখতে পাচ্ছ চারদিকে মানে জল টল আছে আমরা বাকি দেখ
বড় হারামি হো বেটা। তো গাইস পুলিশ কাকু আমাদের ওই সাদলাপুর ব্রিজ থেকে তাড়িয়ে দিল। সাদলাপুর শ্মশান, সরি গাইস, সাদলাপুর শ্মশান থেকে আমাদের পুলিশ কাকু এসে বলল যে ছোড়া তোরা বাল করছিস। তো গাইস পুলিশ কাকু আমাদের তাড়ালো, তো কেন তাড়ালো আমাদের সেটা কারণটা আমরা জানবো। আমরা কেউ যাই না, সবাই একসাথে পালালাম। তো প্রথমে জানবো যে আমির কাকার কাছে, ঠিক আছে? আমির ও গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে, যখন এরকম একটা বিশুদ্ধ জায়গায় আবার গার্লফ্রেন্ডের মুখে মুখে চলে গেছিলো, তাই ও আমাদেরকে দেখে আর সহ্য হলো না, বললো যা এখানে বাজার বসে যায় এখানে চলে, বলে তাড়িয়ে দিল। এবার জানবো আজিমের কাছে। আজিম, পুলিশ কাকু আমাদের কেন ওখান থেকে তাড়ালো, কি মনে হয় তোর? ওখানে আমরা গেছিলাম তো পুলিশ বললো কি এখানে থাকবে, আজকে দেবো না, একটা সিগারেট খান, বলছে না খান, বেটা চলে যা এখান থেকে। ও আচ্ছা, এইটা আইসুকর। তারপর জানবো আমাদের সস্তার ছাপড়ে, এই দেখো পাঁচ হাতে রুয়া পোকা ঢুকে গেছে, ঠিক আছে? ও নাচছে, কি বলছো? বলছি যে পুলিশ কাকু যে আমাদের তাড়ালো ওখান থেকে, কারণটা কি হতে পারে, কেন তাড়ালো? কারণ তো অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সাইডে মর্জি নাকে রেখেছিল, আমরা গিয়ে ডিস্টার্ব করে দিয়েছি। কি 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 আরো বলুন, কি? আমার মনে হচ্ছে যে সাইডে মর্জি নাকে রেখেছিল, আমরা গিয়ে ডিস্টার্ব করে দিয়েছি। ও কত গবলে না, দাঁড়া। তো গাছ দেখতে পাচ্ছ এখানে, আরো এখানে দেখো কিছু ছাপড়ি আছে, এই দেখো কই, এই 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 ফটো শ্যুট করছে, ঠিক আছে? এদিকেও আছে, মানে সত্যি বলতে এখানে মানে গায়ে মানে ওয়াও, মানে ফটো শ্যুট করতে আসে এখানে সবাই, ঠিক আছে? কানা কানা লাগছে মনে হচ্ছে।